মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জয়ের স্লোগান খেলা হবে কে সামনে রেখে খেলা হবে দিবস পালন করলো রায়গঞ্জ সহ তৃণমূল যুব কংগ্রেস কমিটি। দুই দিনব্যাপী উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ এই দুটি বিভাগে মোট 40 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি। রায়গঞ্জ সহ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি চিরঞ্জিৎ দত্ত জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্য তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৌশিক গুণের নির্দেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল পর্বের পর প্রতিযোগীদের হাতে ট্রফি সাম্মানিক উপহার তুলে দেওয়া হবে বলে জানান চিরঞ্জিৎ বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়তোষ মুখার্জি ও বিভিন্ন তৃণমূল নেতৃত্ববর্গ সহ যুব তৃণমূল কর্মীবৃন্দ, প্রতিযোগী সহ যুব তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এরকম একটি অনুষ্ঠান আয়োজিত হওয়ায় যথেষ্ট উচ্ছ্বাসিত। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ আমাদের রাজ্য সভানেত্রী যুব তৃণমূল কংগ্রেসের মাননীয় শ্রী সায়নী ঘোষ মহাশয়ের নির্দেশে এবং আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী কানাইয়ালাল আগরওয়াল মহাশয়ের নির্দেশে এবং আমাদের উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী কৌশিক গুণ মহাশয়ের নির্দেশে আজ আমরা দুদিনব্যাপী একটি খেলা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আজকে তার চূড়ান্ত দিন এবং আজকে ফাইনাল অনুষ্ঠিত হবে, তারপরে আমরা খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেব, পুরস্কার তুলে দেব। অত্যন্ত ভালোই লাগছে, ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জি মহাশয়কে। এই যে দুদিন ব্যাপী যে টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে এটা আমরা ব্যাডমিন্টন প্রেমীরা অত্যন্ত খুশি হয়েছি। আশা করি ভবিষ্যতে এরকম আরও টুর্নামেন্ট আয়োজন করা হবে। বলছি যে এই যে আন্ডার-17 তুমি খেলছো, এর আগে কোনোদিনও বাইরে খেলেছো? হ্যাঁ, বাইরে বিভিন্ন রাজ্যে খেলা হয়েছে, যেমন ব্যাঙ্গালোরেও খেলেছি আমি, স্কুল ন্যাশনাল খেলতে গেছি। সেখানে স্থান পেয়েছো? না, সেখানে স্থান সেখানে খেলেছি আমি, ন্যাশনাল খেলা। কত বছর বয়স থেকে খেলছো? আমি 8 বছর বয়স থেকে। এদিন রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উদ্যোগে ডেলপির মাঠে অনুষ্ঠিত হলো খেলা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ, মহিলা সভানেত্রী অনন্যা মজুমদার, যুব সভাপতি কল্যাণ কুমার দাস, বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জগদীশ চন্দ্র রায় প্রমুখ। একই চিত্র দেখা গেল শুক্রবার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিন ফুটবল একাডেমি বনাম ফুটবল মাঠ একাদশ খেলার আয়োজন হয়। সেখানে ফুটবল একাডেমি 2-3 গোলে জয়ী হয়। এদিনের খেলায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, পৌর প্রধান রামনিবাস সাহা, রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা, শহর ও ব্লক যুব সভাপতি রাজা ঘোষ ও সঞ্জয় বর্মন সহ বিশিষ্টজনেরা। উত্তর দিনাজপুর থেকে হীরক মুখার্জি, বিথিকা পাল ও ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।